তামিম দুজনের ভিতরে ঝগড়া কি খুব হয়? তো যেটা নরমাল আপু সবার জীবনে আপনার জীবনে অন্য কারোর জীবনে যা হয় আমার জীবনে তা হয়। আমাদের আমরা স্পেশাল কিছু না। স্পেশাল কিছু না। যখন রেগে যাও তখন প্রথম সরি তো বলার প্রশ্ন আসে না, এটা বুঝতেই পারছি। সরি প্রথমে ছেলেরাই বলতো। জি না, বলে না অনেকে। এটাই হয় নরমালি। আমি বসে থাকি যতক্ষণ পর্যন্ত ও বলবে না। ও তুমি জিদ করো। আমি বলি না। আচ্ছা, দোষ আমার হলে ও বলবে, ওর হলে ওরই বলবে। আচ্ছা, সো মানটা তোমাকেই ভাঙাতে হয় সব সময়। মানে কোন নেচারটা তোমার কাছে মনে হয় যে না এটা একটু কম হলে, আশা একটু কম করলে ভালো হয়? যেটা একটু কম করলে ভালো হয় সেটা কি? আইপ্যাড নিয়ে সারাক্ষণ বসে থাকা নাকি? অ্যাপার্ট ফ্রম দ্যাট, ও যখন কভার থেকে একটা কাপড় বের করে সবগুলা ফেলে দেয়, সবগুলা টাকা পয়সা খরচ হলো কত কিছু, বিয়ে করার পরে সবসময় একটা প্রবাদ আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ক্রিকেটার তামিমের কাছে আমার এবার প্রশ্ন, সেটা হচ্ছে যে মাত্র 17 বছর বয়সে তুমি 2007 সালের সেই ম্যাচটা যেখানে তুমি 53 বলে 51 একটা ইনিংস খেলেছিলে এবং সেটার জন্য মনে করা হয় যে আমাদের জয়টা অনেক নিশ্চিত হয়ে গিয়েছিল এবং সহজ হয়ে গিয়েছিল, তো তুমি কি মনে করো যে ওটা তোমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে ওই সময় আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না ইন্টারন্যাশনাল লেভেলে, প্লাস খেলছিলাম ইন্ডিয়ার সাথে বিশাল বিশাল বড় বলার, জাহির খান বলেন, তেন্ডুলকার, গাঙ্গুলি, এদের সাথে খেলতেছিলাম। তো এটা আমার জন্য মানে রাদার দেন মানে আমি কনসেন্ট্রেট না করে আমি ওদের খেলা বেশি দেখতেছিলাম মাঠে। আচ্ছা, তো মানে আমি দেখছিলাম আসলে তেন্ডুলকার ব্যাটিং করে কীভাবে অথবা ইয়ুবরাজ ছয় মারে কীভাবে। হ্যাঁ, তারপর সবসময় শুনে আসতাম যে 140 কিলোমিটার স্পিডে বল করে বলার, কিন্তু আমি তো ছোটো ছিলাম, আমি হয়তো বা বেস্ট 125-130 স্পিডে বল খেলেছিলাম বাংলাদেশে অথবা তার আগে যাই খেলছি। তো এখন যখন ফার্স্টে ব্যাটিং করতে যাই ওদের সাথে, তখন আমার প্রথম কথা চিন্তা ছিল যে 140 বল কি দেখা যাবে। আমি মানে মানুষ চিন্তা করে কি আজকে যাই ভালো খেলবো, রান করবো, সে করবো, কিন্তু আমার কাছে কোনো এক্সপিরিয়েন্স ছিলই না। তো আমি যাই চিন্তা করলাম যে বল দেখা যাবে নাকি, তো ফার্স্ট বল খেললো, খেলার পর তো বুঝলাম না সবই তো দেখা যায়, তারপর আস্তে আস্তে যাওয়ার হইলো, সেট হয়ে গিয়েছিল। আচ্ছা, এই যে ধরো ওই দিন তুমি প্রথম যখন একা 6 কিংবা 4 মেরেছিল, তখন তোমার ভেতরটা কেমন হয়েছিল? তখন কি শুধু খেলার ভেতরে ছিল যে না ইয়েস আই ডিড ইট? যখন বাংলাদেশের জন্য কিছু করতে থাকি, ভালো খেলতে থাকি, একটা ইলেকট্রিসিটির মতো কাজ করে, এটা আমার ক্ষেত্রে হয়, এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে।